This video is sponsored by Oppo Showroom. আপনার চাইলে তাদের শোরুম ভিজিট করতে পারেন এবং Oppo F7 পারচেজ করতে পারেন। সব ডিটেইলস নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। Oppo ব্র্যান্ডের ফোনগুলো ক্যামেরা ফোন নামেই পরিচিত কারণ Oppo এর ফোনগুলোর মেইন হাইলাইটস করা হয় এর ক্যামেরাতে তাই তো Oppo এর শোরুমগুলোতে প্রথমে ফোনের ক্যামেরা দেখানো হয় Oppo F7 এরও মেইন হাইলাইটস ছিল এর ফ্রন্ট ক্যামেরাতেই এছাড়াও এর ডিজাইন খুব আকর্ষণীয় ছিল তো ডিজাইন ও বিল্ড কোয়ালিটি দিয়েই শুরু করি Oppo F7 এর ডিজাইন ছিল মুগ্ধ হওয়ার মতো নচ ডিসপ্লের কারণে যেমন সুন্দর লাগে ফোনটিকে আবার কালারগুলো ফোনটিকে আরও বেশি গর্জিয়াস করে তুলেছে Oppo F7 এর 4GB ভার্সন সোলার রেড ডায়মন্ড ব্ল্যাক ও মুনলাইট সিলভার কালারে অ্যাভেলেবল ছিল আর 6GB ভার্সনের অনলি সোলার রেড কালারে অ্যাভেলেবল ছিল আমরা মুনলাইট সিলভার কালারেরটা রিভিউ করছি যেটা 4GB প্লাস 64GB ভার্সন ডায়মন্ড ব্ল্যাক কালারেরটায় একটা ডায়মন্ড শেপ আছে যেটা অন্য কালারেরগুলোতে নেই নচ ডিসপ্লে ছোট বলে এতে নোটিফিকেশন লাইট দেওয়ার জায়গা ছিল না তো ওভারঅল এর ডিজাইন সবারই পছন্দ হবে আর ফোনটি ব্যবহার করতে গিয়ে আইফোন 10 এর ফিল পাওয়া যায় ডিজাইন আকর্ষণীয় হলেও এর বিল্ড কোয়ালিটি নিয়ে একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি ফোনটিতে পুরো প্লাস্টিক বিল্ড দেওয়া হয়েছে ব্যাক সাইড দেখে গ্লাস বডি মনে হলেও এতে আসলে চিপ লেভেলের প্লাস্টিক বডি দেওয়া হয়েছে আর এতে শাইনি প্লাস্টিক ইউজ করায় চোখের দেখে গ্লাস বডি মনে হয় তো অন্যের কথা একে গ্লাস বডি মনে করে নিয়েন না শাইনি প্লাস্টিক হয় হাতের ছাপগুলো খুব তাড়াতাড়ি পড়ে যায় ফোনটিতে তাই ভুলেও ব্যাক কভার ছাড়া ফোনটি ব্যবহার করবেন না ব্যাক কভার ফোনের সাথে ফ্রি দেওয়া হবে ফোনটি অনেক হালকা ছিল তাই ক্যারি করা অনেক সহজ হবে বড় ডিসপ্লে হয় এক হাতে ব্যবহার করা ছিল কষ্টসাধ্য আর এটাই স্বাভাবিক ডিজাইন ও বিল্ড কোয়ালিটি ভিভো V9 এর সাথে কম্পেয়ার করলে Oppo F7ই এগিয়ে থাকবে ফোনটির সামনে 25 মেগাপিক্সেল ক্যামেরা স্পিকার ও সাথে কিছু সেন্সর রয়েছে নিচে রয়েছে 3.5mm অডিও জ্যাক প্রাইমারি মাইক্রোফোন স্পিকার ও USB পোর্ট এতে মিসিং থাকছে USB টাইপ সি পোর্ট ডান পাশে পাওয়ার বাটন ও সিম স্লট রয়েছে যেখানে দুটো সিম ও SD কার্ড ঢোকানোর অপশন থাকছে উপরের দিকে সেকেন্ডারি মাইক রয়েছে আর বাম সাইডে ভলিউম রকার পেছনের দিকে 16 মেগাপিক্সেল ক্যামেরা ফ্ল্যাশ লাইট ও Oppo ব্র্যান্ড লোগো থাকছে ও এবার চলে যাই ডিসপ্লে সেকশনে Oppo F7 এ থাকছে 6.23 ইঞ্চি LTPS IPS ডিসপ্লে এর রেজুলেশন 1080x2280 পিক্সেল নচ ডিসপ্লের জন্য এর অ্যাসপেক্ট রেশিও 19:9 এর ডিসপ্লে কোয়ালিটি খুব জোস লেভেলের ছিল PPI 405 হিসেবে একটু কম মনে হলেও এতে শার্পনেসে কোনো ঘাটতি ছিল না ইভেন কালার শিফটিং এর মতো সমস্যাও খুঁজে পাইনি ডিসপ্লেটি প্রচন্ড ভিভিড এবং ব্রাইট ছিল আউটডোরে ইউজ করতে সমস্যা হবে না তেমন একটা এছাড়া ডিসপ্লে সেটিংসে কালারগুলো নিজ ইচ্ছে মতো চেঞ্জ করার অপশনও রয়েছে নাইট মোডও রয়েছে ফোনটিতে যা আই প্রোটেকশনে সাহায্য করবে কর্নিং গোরিলা গ্লাস 5 ব্যবহার করায় ডিসপ্লে প্রোটেকশন নিয়ে কোনো চিন্তা করতে হবে না নচ ডিসপ্লে আর ডিসপ্লে যথেষ্ট কালারফুল হয় এর ফুল ভিউ এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ প্রথমত নচ ডিসপ্লে এবং এরপর সাউন্ড যথেষ্ট লাউড ও কোয়ালিটি ভালো হয় ফোনটিতে ভিডিও দেখার এক্সপিরিয়েন্স এতটাই ভালো ছিল যে তা বলে বোঝানোর মতো নয় তাই একটি ভিডিও প্লে করছি যাতে আপনারা খুব সহজে বুঝে নিতে পারবেন বুঝতেই পারছেন এর ডিসপ্লে কোয়ালিটি কতটা জোস নচ ডিসপ্লে এর কারণে ভিডিও এর কিছু অংশ ঢাকা পড়ে যাচ্ছে তবে এর সাথে আমাদের সকলকে মানিয়ে নিতে হবে কারণ এটি হচ্ছে নেক্সট জেনারেশন ডিজাইন ফোনটির সিকিউরিটি এর জন্য থাকছে ফেস লক ও ফিঙ্গারপ্রিন্ট লক ফোনটির ফিঙ্গারপ্রিন্ট লক ছিল সুপার ফাস্ট Oppo F7 এর ফিঙ্গারপ্রিন্ট পজিশন দেওয়া হয়েছিল একদম ঠিক জায়গায় তাই আনলক করতে কোনো অসুবিধা হবে না ফোনটির ফিঙ্গারপ্রিন্ট লক যেমন সুপার ফাস্ট ছিল তেমনি এর ফেস লকও ছিল সুপার ফাস্ট ফোনটির ফেস লক কাজ করে এর ফ্রন্ট ক্যামেরার সাহায্যে তবুও এটি সুপার ফাস্ট কাজ করে
আবার লো লাইটেও এই ফেস লক ভালো কাজ করে। Oppo F7 এ ব্যবহার করা হয়েছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 8.1 ওরিও আর UI হিসেবে কালার ওএস ভার্সন 5 ব্যবহার করা হয়েছে। UI টি ছিল যথেষ্ট ফাস্ট এবং স্মুথ, UI তে কোনো ল্যাগের দেখা পাইনি। UI টিকে Oppo F7 এর সাথে অনেক ভালোভাবে অপটিমাইজ করা হয়েছে। UI টি ফুলি কাস্টমাইজেবল আর সেম অ্যাজ iOS 11। সামনের দিক থেকে ফোনটিকে আইফোন 10 এর মতো তো লাগেই, প্লাস UI টি iOS এর মতো হয়, আইফোন 10 এর এক্সপিরিয়েন্স খুব ভালোভাবেই পাওয়া যায়। UI টি বিভিন্ন ফিচার্স দিয়ে ভরপুর ছিল, বিল্ট ইন থিম স্টোর থেকে যে কোনো থিম অ্যাপ্লাই করার অপশনও রয়েছে। এটি অবশ্য বর্তমানে প্রায় সব ফোনেই দেখা যায়। এরপর থ্রি ফিঙ্গার স্লাইড ডাউন করে সহজেই স্ক্রিনশট নেওয়া যায়, আবার থ্রি ফিঙ্গার স্লাইড আপ করে স্প্লিট স্ক্রিন অন করা যায়। এরপর রয়েছে রেইজ টু টার্ন অন স্ক্রিন, যেখানে যে কোনো প্লেস থেকে ফোন হাতে নিলে স্ক্রিন অটো অন হয়ে যাবে। এরপর বিভিন্ন অফিস স্ক্রিন জেস্টার অপশন তো আছেই, যা আগের Oppo ফোনগুলোতেও ছিল। এছাড়া গেম অ্যাক্সেলারেশন রয়েছে, যে যা গেমিং পারফরমেন্স বুস্ট করে, এবং এর সাথে সাথে রয়েছে বিভিন্ন টুলস যেমন স্ক্রিন রেকর্ডিং, ব্রাইটনেস এবং গ্রাফিক্স অ্যাডজাস্টমেন্ট। এরপর ক্লোন অ্যাপ রয়েছে, যেটি অন্যান্য ফোনের ডুয়াল অ্যাপস নামে পরিচিত। এরপর রয়েছে নেভিগেশন বার হাইড করার অপশন, যেখানে ভার্চুয়াল কি হাইড করে আইফোন 10 এর মতো জেস্টার দেওয়া যাবে। এভাবে বিভিন্ন ফিচার্স দিয়ে ভরপুর ফোনটি। ফোনটির চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও P60। হেলিও P60 একটি ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেট, আর হেলিও P60 বেটার ইমেজ প্রসেসিং করতে সক্ষম, আর Oppo F7 ক্যামেরা ফোন, তাই তো এই চিপসেট ব্যবহার করা হয়েছে Oppo F7-এ। মিডিয়াটেক প্রসেসর বলে অনেকেরই হয়তো পছন্দ হবে না, কিন্তু এর পারফরমেন্স ছিল অনেক ভালো। ইভেন ভিভো V9 এর স্ন্যাপড্রাগন 636 থেকে Oppo F7-এর হেলিও P60 অনেক ভালো পারফরমেন্স দিয়েছে। হেলিও P60 এর সাথে 4GB বা 6GB র্যাম মাল্টিটাস্কিংয়ে অনেক ভালো পারফর্ম করছে। পারফরমেন্স নিয়ে আমি নিজে স্যাটিসফাইড ছিলাম, আর গেমিং পারফরমেন্স ভালোই ছিল ফোনটির। ছোট বড় সব গেমসই খেলা যাবে ফোনটিতে, কিন্তু বড় গেমসগুলো খুব বেশি হাই গ্রাফিক্সে খেলা যাবে না। মূলত F7 এর মেন হাইলাইটস ছিল ক্যামেরা আর ডিসপ্লেতেই, তাই পারফরমেন্সের দিক দিকে এত বেশি নজর দেওয়া হয়নি। তবু পারফরমেন্স কোনো দিক দিয়ে খারাপ নয়। পারফরমেন্স ভালোভাবে বোঝার জন্য একটি স্পিড টেস্ট করছি, আর এই টেস্টে ভিভো V9 আর হুয়াওয়ে নোভা 3E থেকে Oppo F7 বেটার পারফর্ম করেছে। তো চলুন টেস্টটি দেখে আসি। Yeah.
like a sound gear, driving towards the sun with a rose and a gun. Feel the wind in my hair, going nowhere, I swear. Lightning outlaw on the run, dangerous but it's so fun. Running, running, no, hold on, don't let go. Running, running, no, keep running. F7 is non-removable 3400mAh ব্যাটারি দেওয়া হয়েছে ডিসপ্লে হিসেবে ব্যাটারি কিছুটা কম মনে হলেও ব্যাটারি ব্যাকআপ ভালোই ছিল আর এতে থাকা বিভিন্ন পাওয়ার সেভিং অপশন আরো বেশি ব্যাকআপ দিতে সক্ষম কিন্তু ফোনটিতে নেই কোনো ফাস্ট চার্জিং অপশন তাই চার্জ হতে প্রায় 2 ঘন্টার মতো লেগে যায় Oppo এর সকল ফোনেরই মেইন হাইলাইটস থাকে এর ক্যামেরাতে F7 এর ব্যতিক্রম করা হয়নি ফোনটি রিয়ারে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা উইথ F1.8 অ্যাপারচার F7 এর সিঙ্গেল ক্যামেরাতেই দেওয়া হয়েছে পোর্ট্রেট মোড যা পুরোটাই সফটওয়্যারের কাজ পোর্ট্রেট মোড দেওয়া হলেও খুব একটা ভালো ছিল না এর এজ ডিটেকশন ভালো ছিল না এবং আর্টিফিশিয়ালও মনে হয় পোর্ট্রেট ছাড়া রিয়ার ক্যামেরা অনেক ভালো ছিল F7 এর ক্যামেরা অনেক ভালো কালার রিপ্রোডাকশন করতে পারে যথেষ্ট ব্রাইট আর ভিভিড পিকচার ক্যাপচার করতে পারে তো রিয়ার ক্যামেরা স্যাটিসফাইড হওয়ার মতোই তবে রিয়ার ক্যামেরা 4K রেকর্ড করতে সক্ষম নয় আর এছাড়া ফোনটিতে কোনো EIS বা OIS কোনোটাই দেওয়া হয়নি তাই এদিক থেকে একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি আর একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম Oppo F7 লো লাইটেও ভালো ভালো ছবি তুলতে সক্ষম অনেক কম নয়েজে ছবি তোলা যায় লো লাইটে F7 এর ফ্রন্টে দেওয়া হয়েছে 25 মেগাপিক্সেল ক্যামেরা উইথ F2.0 অ্যাপারচার F7 এর সবথেকে বেশি ইন্টারেস্টিং জিনিসই ছিল এর ফ্রন্ট ক্যামেরা এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে একবার ছবি তুললে বারবার ছবি তুলতে ইচ্ছা করবে এর মধ্যে থাকা AI বিউটি মোড ফেসকে অনেক ব্রাইট ও স্মুথ করে দেয় ফলে ছবিগুলো অনেক সুন্দর দেখায় আর এই বিউটিফিকেশন নিজ ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নেওয়া যায় বিভিন্ন স্টিকার আর পোর্ট্রেট মোডও আছে ফোনটে তো এর ফ্রন্ট ক্যামেরা নিয়ে কোনো চিন্তা করতে হবে না লো লাইটে অনেক ভালো কাজ করে এর ফ্রন্ট ক্যামেরা এই বাজেটে Oppo F7 এর ফ্রন্ট ক্যামেরাই বেস্ট হবে রিভিউ তো শেষ হয়ে আসলো এখন মতামতের পালা এই বাজেটে আমরা সকলে একটি ভালো ফোন আশা করি এই বাজেটের মধ্যে Oppo F7, Vivo V9, Huawei Nova 3e আর Xiaomi Note 3 আছে আমি চারটি ফোনেরই কম্পেয়ার করেছি এবং কম্পেয়ার করার পর আমার Oppo F7ই ভালো মনে হয়েছে এর কারণও বলছি Xiaomi Note 3 সব দিক থেকে ভালো ছিল কিন্তু এতে নচ ডিসপ্লে নেই কেউ যদি গেমিং এর জন্য ফোন কিনতে চান তবে আপনার জন্য Note 3 বেস্ট হবে আর Oppo F7 এ যেমন ফাস্ট চার্জিং অপশন নেই ডুয়াল ক্যামেরা নেই USB টাইপ সি নেই নোটিফিকেশন লাইট নেই আর গ্লাস বডিও নেই এগুলো আবার Nova 3e তে আছে কিন্তু Nova 3e তে ক্যামেরা আর পারফরম্যান্স তেমন ভালো ছিল না আর Vivo V9 থেকে Oppo F7 এগিয়ে আছে প্রায় সব দিক থেকেই তো সব মিলিয়ে আমার Oppo F7 বেটার মনে হয়েছে Oppo F7 এ আছে বেটার ক্যামেরা বেটার ডিসপ্লে গুড ডিজাইন আর পারফরম্যান্সও ভালোই অন্যদিকে এর বিল্ড কোয়ালিটি ভালো ছিল না ছোট ছোট কিছু ফিচার্স মিসিং রয়েছে Oppo F7 4GB ভার্সনের বর্তমান মূল্য 29,990 আর 6GB ভার্সনের মূল্য 35,990 সব দিক থেকে বিবেচনা করলে প্রাইসটা একটু বেশি মনে হবে দাম 30,000-এর কম হলে একটি বাজেট ফোন বলা যেত হয়তো সামনে দাম কমে যেতে পারে কিছুটা তো এখন ডিসিশন আপনার হাতে আর হ্যাঁ ফোনটির সাথে অনেকগুলো গিফটও দেওয়া হবে তো আর দেরি না করে ফোনটি কিনে ফেলুন আর কিনলে 4G ভার্সনটা ভালো হবে কোনো কিছু নিয়ে প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আর লাইক সাবস্ক্রাইব এবং শেয়ারও করবেন So this is Farhan signing out.